আসসালামু আলাইকুম। কেয়াজ কিচেন ওয়ার্ল্ডের আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। প্রতিদিনের মতো আজকের ব্লগেও থাকছে সাংসারিক আমার কিছু টুকিটাকি কাজকর্ম, রেসিপি এবং সন্ধ্যার পরে একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করব তার কিছু ভিডিও ক্লিপ। আমি প্যানে কিছুটা ঘি গরম করে নিয়েছি, তারপরে সেই গরম হওয়া ঘির মধ্যে দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পরে তারপরে আমি গ্রেট করা গাজরটা দিয়ে দিয়েছি। আসলে প্রথম অংশটা ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম, তাই ওই অংশটা দেখাতে পারলাম না। পুরো রান্নাটাই আমি করেছি লো হিটে, ঢেকে রেখে দিয়েছিলাম আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। তাতে কিন্তু আমার গাজরটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, কোনো রকম কিন্তু পানি ইউজ করিনি আমি। কিছু সময় পর ফিরে এলাম, গাজরটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি, আর গাজরটা সিদ্ধ করার সময় কিন্তু আমি সামান্য একটু লবণও দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। পাউডার মিল্কটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে একটু আঠালো ভাব হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। এখন আমি আবারও সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়েও কিন্তু চুলার হিটটা একদম লো ফ্লেমে আছে। চিনিটা যেহেতু দেওয়া হয়েছে, সুতরাং কিছুটা পানি বের হবে। এভাবে চুলার উপরে কিছু সময় রেখে নাড়াচাড়া করলেই পানিটা শুকিয়ে যাবে পুরোপুরি। পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে, এই পর্যায়ে আমি চুলার থেকে নামিয়ে নেব, নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি শেপ দিব। আপনারা যে কোনো ইচ্ছা শেপ দিতে পারেন। আর ভেতরে এই মশলাগুলো ফেলে দিব, এই মশলাগুলো আসলে খাওয়ার সময় যদি মুখে পড়ে তাহলে কিন্তু ভালো লাগবে না। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, আমি চমচম আকৃতির শেপ দিব। আমরা সিম্পল রান্নাটাও যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু ভিন্নভাবে করি, দেখতে কিন্তু ভালোই লাগে, আর সেই জিনিসটা কিন্তু খাওয়ার প্রতিও আগ্রহ বেড়ে যায়। আর এখন একটি প্লেটের মধ্যে আমি কিছুটা পাউডার মিল্ক নিয়ে নিচ্ছি, আর যে গাজরের চমচমগুলো আমি তৈরি করেছি সেগুলো এভাবে নেড়েচেড়ে উপরে একটা কোট করে নিচ্ছি। আমি সবগুলো চমচম এই একইভাবে তৈরি করে নিব। আর এই হচ্ছে আমার গাজরের চমচমের ফাইনাল লুক। এখন টেস্ট করার পালা, তাই আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন, উপর থেকে দেখে মনে হচ্ছে কিন্তু একদম চমচম, ভেতর থেকে কালারটাও বেশ সুন্দর লাগছে দেখতে। এখন দুপুরবেলা রান্না করতে চলে এসেছি, আর আজকে রান্না করছি চিকেন বিরিয়ানি, কারণ সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া আর আমি যাব বিয়ের প্রোগ্রামে। সাদনান যেতে পারবে না, ওর যেহেতু পড়া আছে তাই ও বাসায় থাকবে, তো দুপুরে আর রাতে ওর জন্য এই বিরিয়ানিটা রান্না করে নিলাম, ওর কথা চিন্তা করেই। ও যেহেতু রাতে যেতে পারবে না আমাদের সঙ্গে। আর সন্ধ্যার মাগরিবে নামাজ কালাম শেষ করে এখন একটু রেডি হয়ে নিচ্ছি। বিয়েতে যাব, আসলে কোনো গিফট কেনা হয়নি, তাই মাগরিবের নামাজটা শেষ করে একবারে মার্কেটে চলে যাব। তারপরে মার্কেট থেকে কেনাকাটা করে সোজা চলে যাব বিয়ের প্রোগ্রামে। আজকে আমি মেরুন কালারের একটা গাউন পরেছি, আর সাথে মেরুন কালারের হিজাবও আছে।
আর এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সাজুগুজু। আমরা রেডি, এখন আমরা বেরোবো দুজনেই। বাসার থেকে বের হয়ে সোজা মার্কেটে চলে এসেছি, কি কিনবো এখনো কিন্তু চিন্তা করা হয়নি। এখান থেকে দেখব যেটা ভালো লাগে আসলে সেটাই কিনে নেব। আসলে আজকের বিয়ের প্রোগ্রামটা হচ্ছে আপনাদের ভাইয়ার কলিগের মেয়ের। আপনাদের ভাইয়ার এই কলিগকে এবং তার ফ্যামিলিকে কিন্তু আমি কখনো দেখিনি, কিন্তু এত গল্প শুনেছি আপনাদের ভাইয়ার মুখ থেকে যে ওনাদের সাথে আসলে পরিচিত হওয়ার আগ্রহটা আমার বেড়ে গেছে। আসলে আমরা মেয়েরা যখন শপিংয়ে আসি যেটাই দেখি সেটাই আসলে কিনতে ইচ্ছা করে। তো কি কি দেখলাম একটু আপনাদের সাথেও শেয়ার করলাম। আর দেখতেই পাচ্ছেন কতগুলো চুলা, চুলাগুলো বেশ অনেক সুন্দর। ভাবলাম মেয়ে যেহেতু নতুন সংসারে যাচ্ছে তাই ওর সংসারে যেটা নতুন সংসার করতে গেলে খুব বেশি প্রয়োজন পড়বে সেটাই নেব। এখনও চিন্তা করা হয়নি কি নেব। আর দেখতেই পাচ্ছেন কতগুলো ওভেন এখানে। কেনাকাটা শেষ, এখন আমরা চলে যাচ্ছি। আর আমরা বিয়ের প্রোগ্রামে চলে এসেছি। মেয়ের বাবা আমরা ভাইয়া বলে ডাকি, তো উনি নতুন ফ্ল্যাটে উঠেছেন, তো ঘরেও একটা প্রোগ্রাম ছিল। আর আশেপাশে কিন্তু অনেক মানুষজনের ভিড়, আর এই পরিবেশে ভিডিও করাটাও আমার জন্য একটু অস্বস্তিকর, তাই যতটুকু পেরেছি একটু ক্যাপচার করে নিয়েছি। আর আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, বরপক্ষ কিন্তু যদিও বা ঘরোয়া পরিবেশের বিয়ে হয়েছে তবে সব কিছুই অনেক ভালো লেগেছে আমাদের কাছে, আমরা সবাই কিন্তু ভীষণ এনজয় করেছি। আর মেয়ে এই তো বসেছে, বসে আছে। এখন রাত 9:30 বাজে, আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি। আর ঠিক এই মুহূর্তটায় বরপক্ষ এলো, আর এই সময়টা আসলে ভিডিওটা করাটাও সম্ভব হয়নি কারণ বাইরে অনেক অন্ধকার, এই অন্ধকারে কিন্তু ভিডিও করলে কিছু দেখাও যাবে না। আর ওনাদের পারমিশন ছাড়া আসলে ভিডিও করাটাও আমার কাছে শোভনীয় মনে হয়নি। সবার আরও একবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।